প্রিয় ক্লাস ফোরের বাচ্চারা, আজকে আমরা শুরু করতে চলেছি বাংলায় পাঠ নং আট। ঠিক আছে, তো নামটা দেখে নাও, এই আট নম্বর পাঠে কী আছে আমাদের? বীরাঙ্গনা মুলা গাভরু। বীরাঙ্গনা কারা? যাদের সাহস অপরিসীম থাকে, যারা বীরত্বে পরিপূর্ণ থাকে, তাদেরকে আমরা কী বলি? বীরাঙ্গনা। মেয়েদের ক্ষেত্রে আমরা বলি বীরাঙ্গনা। তো দেখো, শুরু করি আমরা। ইতিহাস প্রসিদ্ধ অসমের মানুষ সাহস এবং বীরত্বে অতুলনীয়। এ রাজ্যের নারীরা ও পুরুষের সমকক্ষ। প্রয়োজন হলে তারা দেশের জন্য যুদ্ধ করে মৃত্যুবরণ করতেও পারেন। অসমের মাটিতে অনেক মহিয়সী বীরাঙ্গনা জন্মগ্রহণ করেছেন। তাদের বীরত্বের কাহিনী অসম ভূমিকে মহিয়ান ও পবিত্র করেছে। সেই বীরাঙ্গনা নারীদের মধ্যে মুলা গাভরু অন্যতম। কি বলা হয়েছে? ইতিহাস তো জানো যে বইয়ে আমরা কি করি, আমাদের অতীতের সব ঘটনা আমরা পাই, সেই বইকে বলে ইতিহাস। সেই বিষয়টাকে বলে ইতিহাস। তো ইতিহাসে দেখা গেছে কি, অসমের মানুষেরা প্রচুর বীরত্বে, প্রচুর বীর এবং সাহস, ওরা সাহসী, বীরত্বেও তুলনীয় ওরা। তো এ রাজ্যে যেমন পুরুষরা বীরত্বে একদম অতুলনীয়, ঠিক এরকম মেয়েরাও, নারীরা মানে মেয়েরাও, স্ত্রী জাতিরাও পুরুষের সমকক্ষ, মানে পুরুষদের সমসাময়িক, একই রকমের। প্রয়োজন হলে তারা কি করতে পারেন? দেশের জন্য যুদ্ধ করে মৃত্যুবরণ করতে পারেন। এরকমই একজন বীরাঙ্গনা অসমে জন্মগ্রহণ করেছিলেন, যার বীরত্বের কাহিনী এই পাঠে আমরা পড়তে চলেছি। তিনি হলেন একজন অন্যতম বীরাঙ্গনা অসমের মুলা গাভরু। তো তার সম্বন্ধেই আমরা এখানে কিছু পড়ব। এক সময়ে অসমে আহোমরা রাজত্ব করতেন। এক সময়ে অসমে কারা রাজত্ব করতেন? আহোমরা। তাদের রাজত্বকালে পশ্চিমের মুসলমানরা বহুবার অসম আক্রমণ করেছিল। যখন আহোমরা আসামে তোমার রাজত্ব করতেন, তখন কি করেছিলেন? পশ্চিমের মুসলমানরা বহুবার অসমকে আক্রমণ করেছিলেন। আহোম রাজা স্বর্গদেউ চুহুংমুং বা স্বর্গনারায়ণের রাজত্বকালেই মুসলমানরা প্রথম অসম আক্রমণ করেছে, আক্রমণ করে। তুর্বক ছিল মুসলমানদের প্রধান সেনাপতি। এই যে অসমের মধ্যে যারা আহোম রাজত্বে যারা আক্রমণ করেছিল, সেই মুসলমান রাজাদের প্রধান সেনাপতি কে ছিল? তুর্বক। তিনি পথে কোনো বাধা না পেয়ে কলিয়াবর পর্যন্ত চলে এলেন। অসমের একটা জায়গা কলিয়াবর, সেখান পর্যন্ত তিনি বিনা দ্বিধায়, যেহেতু বাধা পাননি, সুন্দর উনি চলে এসছেন আক্রমণ করতে করতে। স্বর্গদেউ আসন্ন বিপদের আভাস পেলেন। কলিয়াবরে তুর্বকের সঙ্গে আহোম সেনার তুমুল যুদ্ধ হলো। ইতিহাস প্রসিদ্ধ এই যুদ্ধ কলিয়াবরের যুদ্ধ বা কপিলিগঙ্গা যুদ্ধ নামে খ্যাত। ইতিমধ্যে মন্ত্রী বুড়াগোহাঁই সহ আটজন প্রধান প্রধান আহোম যোদ্ধা যুদ্ধে মৃত্যুবরণ করেন। স্বর্গদেউ খুব চিন্তায় পড়লেন। তো দেখা গেল কি, এই যে স্বর্গদেউ ছিলেন যে রাজা আহোমদের, তিনি এই সেনাপতি তুর্বক আক্রমণ করে করে কলিয়াবর পর্যন্ত এসে যাওয়াতে উনি কী করলেন? আসন্ন বিপদের আভাস পেয়ে গেছিলেন। তো কলিয়াবরের তুর্বকের সঙ্গে তখন কি হলো? আহোম সেনার একটা তুমুল যুদ্ধ বেঁধে গেল। তো ইতিহাস প্রসিদ্ধ এই যুদ্ধটারই নাম ছিল কি? কলিয়াবরের যুদ্ধ বা কপিলিগঙ্গা যুদ্ধ। তো এটা সম্বন্ধে বড় ক্লাসে গেলে তোমরা আরও জানতে পারবে, ইতিহাস যদি পড়ো তাহলে। তো ইতিমধ্যে মন্ত্রী, যে আহোম রাজার মন্ত্রী বুড়াগোহাঁই সহ আটজন প্রধান প্রধান আহোম যোদ্ধা যুদ্ধে কী করলেন? মৃত্যুবরণ করে গেলেন, হেরে গেলেন আহোম রাজা ইয়েদের, মুসলমান রাজাদের কাছে। তো এই দেখে কী করলেন স্বর্গদেউ, যা যা যিনি ছিলেন স্বর্গদেউ চুহুংমু, তিনিও কী করলেন? খুব চিন্তায় পড়ে গেলেন। তো আজকে আমরা পাঠের এতটুকু পড়লাম এবং বুঝলাম, বাকি অংশ আবার পরের ভিডিওতে পড়ে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।